দেখুন, মালয়েশিয়াতে কিভাবে কৃষি কাজ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান ভাই। কি করে গা ভাই, কি করে গা ভাই? বিচি ডালে গা, ঠিক আছে? এই রকম এটা পাপান বলে না, পাপান, ইনি নাম আপা, ইনি নাম আপা, গ্রিন কালার তো বিচির নাম হো গিয়া, ইনি নামা, ইনি ইনি ট্রে 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 হইতে ট্রের ভিতরে হইতেছে আপনার নারিকেলের শুভ্রা আছে না, নারিকেলের শুভ্রা গুলা দিছে, যেরকম মিহিন করে দিছে, পরবর্তীতে একটা একটা বিচি এখানে দিছে, পরবর্তীতে বিচিগুলা ঢেকে দিবে, ঢেকে দেওয়ার পরে ওই যে রকম হইতেছে আপনার চারা হবে, চারাগুলো আবার টেবিলে রোপণ করবে, নাকি ভাই? চারা হো গিয়া, ওই যে হো গিয়া, ঢেকে রাখছে, ঠিক আছে? পরবর্তীতে যে দেখেন হালকা হালকা হয়েছে, ঠিক আছে? এগুলা বাজা দিলে আপনার হইতেছে ওই অত বর্বর হবে, পরবর্তীতে বাজা দিবে, বাজার দেওয়ার পরে এরকম হবে। তো ইন্ডিয়ান ভাই হাই বলে দাও সবকো, হাই বলে দাও সবকো। ইন্ডিয়া ইন্ডিয়ান ভাই, ঠিক আছে, উনি আইসে এখানে 4 মাস, আর মানে মালয়েশিয়াতে ঢুকছে 1 বছর 2টা, ঠিক আছে? আর ওই পাশে হইতেছে আপনার এই যে বাঙালি ভাই কাম করতেছে। এ ভাই হাই দিয়ে দেন সবাই রে, বিসি লাগাইতেছেন নাকি? হাই দিয়ে দেন সবাই রে, হাই হাই দিয়ে দেন, হাই, বিচি লাগাইতেছে, ঠিক আছে? টের ভিতরে হইতেছে আপনার বিচিগুলো, দেখেন কীভাবে হইতেছে, দেখেন কত ছোট ছোট বিচি, এই বিচিগুলো টের ভিতরে দিতেছে, এগুলো আবার ঢেকে রাখলে বাজা দিলে হইতেছে আপনার চারা হয়, নাকি? বাজা দিলে চারা হয়, ঠিক আছে? তো মূলত মালয়েশিয়াতে এভাবে হইতেছে আপনার বিচি থেকে হইতেছে চা রোপণ করে, ওই দেখেন ওগুলা কত বড় বড় হয়েছে, ঠিক আছে? আরও বড় বড় হবে, যখন আরও বড় বড় হবে তখন এগুলো আবার টেবিলে নিয়ে যাবে, টেবিলে নিয়ে রোপণ করবে, পরবর্তীতে শাক হবে, শাকগুলো কাটবে, তারপরে বিক্রি করবে, ঠিক আছে? তো মালয়েশিয়াতে কৃষিকাজে আসলে এভাবে কিন্তু আপনাদের বিচি রোপণ করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে এই বিচিগুলো মনে করেন যখন চারা হবে ওইরকম, তখন হইতেছে আপনার টেবিলের উপরে রোপণ করবে, পরে টেবিলে শাকগুলো কাটবে। তো শাক কাট হইতেছে আপনার বিকাল, মানে সকালে শাক কাটে, তো বিকালে কাজ থাকে না, বিকালে হইতেছে এগুলা করে, ঠিক আছে? শাকগুলো কাটার পরে আপনার হইতেছে জায়গাটা পরিষ্কার করে এরকম চা রোপণ করে, আবার এই যে ইন্ডিয়ান ভাইও তাই করতেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর আর মালয়েশিয়া নতুন কোন তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।